বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়, তার উন্নত চিকিৎসা প্রয়োজন, জানিয়েছেন বোন সেলিমা ইকবাল। কারাবন্দী বেগম খালেদা জিয়ার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দেখা করে একথা জানান তিনি। শুক্রবার বিকেলে হাসপাতাল থেকে বেরিয়ে সেলিমা ইসলাম জানান, কারো সহায়তা ছাড়া বেগম খালেদা জিয়া উঠে দাঁড়াতেও পারেন না, বসতে পারেন না, খেতেও পারেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বোন সেলিমা বলেন, সরকার পারমিট করলে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাবেন, তবে এ বিষয়ে বেগম জিয়ার সাথে তার কোনো কথা হয়নি। বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন বেগম জিয়ার কাছে প্রায় দেড় ঘন্টা অবস্থান করেন সেলিমা ইকবাল সহ পরিবারের ছয় সদস্য। উনি সোজা হয়ে বসতেই পারে না, সাপোর্ট ছাড়া সে বসতে পারে না, উঠে দাঁড়াতে পারে না, খেতে পারে না, নিজে হাতে খেতে পারে না, সে তাকে খাইয়ে দিতে হয়, হাতটা এরকম বেঁকে গেছে, ডায়াবেটিসও কন্ট্রোল হচ্ছে না, তার উন্নত চিকিৎসার দরকার।